শারীরিক প্রতিবন্ধী এক শিশুর পাশে এসে দাঁড়ালেন বেশ কিছু সমাজসেবী মানুষ। নিজেদের সাধ্যমতো শিশু ও তার পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন তারা। মেয়ের জন্য এগিয়ে আসায় খুশি তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। জন্মের পর থেকে আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের কৃপা বিভা। বছর সাতের ছোট্ট শিশুকন্যা ঠিকমতো কথাও বলতে পারে না, এঘর ওঘর যেতে হলে মায়ের কোল ছাড়া হামাগুড়ি দিয়ে যেতে হয় তাকে। কৃপা বিভার বাবা ছোট্ট একটি সাইকেল দোকানে সাইকেল সারানোর কাজ করেন, মা গৃহবধূ। অত্যন্ত দুস্থ পরিবার হলেও মেয়েকে সারিয়ে তুলতে মরিয়া চেষ্টা করেন তারা দুজনেই। বিভিন্ন সূত্রে কৃপা বিভা তার পরিবারের খবর পেয়ে আজ তাদের পাশে দাঁড়াতে হাজির হন বেশ কিছু সহৃদয় মানুষেরা। পরিবারের সকলের সাথেই কথা বলে তাদের খোঁজখবর নেন। উদ্দেশ্য ছিল কৃপা বিভাকে একটি হুইল চেয়ার তারা উপহার দেবেন, যাতে করে তার মুখে একটু হাসি ফুটে ওঠে। ঠিক সেই ভাবনা নিয়েই আজ একটি নতুন হুইল চেয়ার নিয়ে তারা কৃপা বিভার বাড়িতে হাজির হন এবং তাকে সেই হুইল চেয়ারটি উপহার দেন। একই সাথে তাকে সহ তার বাবা মাকে বেশ কিছু নতুন জামা কাপড় তার উপহার দেন। সমাজসেবী মানুষদের কাছে এই রূপ উপহার পাওয়ায় কৃপা বিভার মা অনেক খুশি বলে জানিয়েছেন তিনি। আপনার মেয়েকে হুইল চেয়ার দিল, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। কি কতটা খুশি হয়েছে বাচ্চা মেয়েটি? আমার মেয়ে খুব খুশি হয়েছে, আনন্দ পাচ্ছে দাদারা আসাতে। দাদারা আমার দিয়েছে, তার জন্য দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমি জানতে পারি এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে। আমাকে একজন আমার এক পরিচিত ভাই কৃপা বিভার যে খবরটা আমাকে সেন্ড করে, তারপর বলে যে এই বাচ্চাটির জন্য কিছু করা যাবে নাকি একটু দাদা দেখো তো। তো আমরা একটু খবর নিয়ে জানতে চাই যে বাড়ি কোথায়, ডিটেলস সেখান থেকে কিছু পাইনি। তো আমারই এক বন্ধু সে নাম্বারটি জোগাড় করে দেয় কৃপা বিভার মাহান্তর বাবার, মিলন মাহান্তর নাম্বারটি। তো আমি তার পরদিন কন্ট্যাক্ট করি ওনার সাথে, তো কন্ট্যাক্ট করে মানে ওনার সম্পর্কে জানি, কৃপার সম্বন্ধে জানি। তো উনি একজন সামান্য একজন সাইকেল মেকানিক, লিক্স হারিয়ে আপনার ওনার দিনযাপন করেন। তো ওনার কাছ থেকে শুনে আমাদের একটু মনে হলো যেন কৃপা বিভার জন্য যদি একটা হুইল চেয়ারে ম্যানেজ করা যায়। তো আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেটার নাম হচ্ছে ভাতার পূর্ব বর্ধমান গ্রুপ, বর্ধমান পূর্ব বর্ধমানের আমরা বাড়ি আমাদের। তো সেখান থেকে আমরা পোস্ট করি কৃপা বিভার জন্য কিছু যদি সাহায্য করে যদি একটা চেয়ার হুইল চেয়ার দেওয়া যায়। তো আমরা সেখান থেকে কালেক্ট করে সবাই আমাদেরকে সাহায্য করে, সেই টাকা থেকে আমরা কৃপাদের জন্য হুইল চেয়ার ও কিছু নতুন জামা কাপড়, মায়ের জন্য কিছু শাড়ি আর বাবার জন্য জামা কাপড় এনে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, আগামী দিনও কি আমাদের এই ধরনের কর্মসূচি চলতে থাকবে? হ্যাঁ, আমরা এরকম কর্মসূচি করতেই থাকি। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের গ্রুপটা তৈরি করা হয়েছে। বিভিন্ন অসহায় মানুষদের, দুস্থ মানুষদেরকে হেল্প করার জন্য আমাদের এই গ্রুপটা সবসময় এগিয়ে থাকে, আগামী দিনেও এগিয়ে থাকবে। এমন অনেক ঘটনা আগেও ঘটেছে, যেমন কারোর বাড়ি পুড়ে গিয়েছে তাকে হেল্প করা, কিংবা কোনো অসহায় মানুষ রাস্তা ধারে পড়ে আছে তাকে চিকিৎসা করিয়ে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া, এরকম বিভিন্ন কাজকর্ম আমাদের গ্রুপ থেকে করে থাকি। আপনার নাম? আমার নাম হোম কুমার রানা। Thank you.